প্রচণ্ড তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে বঙ্গবাসীর, কারণ আমরা দেখেছি যে শুক্রবার বিকেলে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কলকাতাতেও বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে 72 ঘন্টার মধ্যে বর্ষা ঝোঁকার সম্ভাবনা, এর মাঝখানে সুখবরটা দেওয়া হয়েছে। শুক্রবার 9 জুন জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী 9 থেকে 15 জুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার এক নজরে একটু দেখে নেওয়া যাক যে বর্ষার মানচিত্র অনুযায়ী বাংলায় ঠিক কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে বর্ষা। আপনাদেরকে একবার দেখাবো মানচিত্রটা, দেখাবো মানচিত্রে যে লাল লাইনগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলি নির্দেশ করছে কোথায় কোথায় কবে বর্ষা ঢুকছে, সেই অঞ্চলে বর্ষার অবস্থান কি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন 10 জুন থেকে 15 জুন এই লাল যে লাইনটি গিয়েছে কলকাতার উপর দিয়ে, আর 15 জুনের যে লাল লাইনটি সেটি উত্তরবঙ্গ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ মানচিত্র অনুযায়ী এই 10 থেকে 15 জুনের মধ্যেই কলকাতা সহ রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা ঢুকছে। এর পাশেই যেটা বলতেই হয়, কারণ কেরালে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। কেরালে বর্ষা প্রবেশ করার পর আমরা প্রত্যেকবার দেখি যে এক সপ্তাহের ভিতরে সাধারণত রাজ্যে বর্ষা প্রবেশ করে। কেরালে সাধারণত 1 জুন বর্ষা প্রবেশ করে, আর রাজ্যে বর্ষা প্রবেশ করে 7 জুন। তবে এবারে কেরালাতেও বর্ষা বেশ দেরিতে প্রবেশ করেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যে তো তার প্রভাব পড়েছে, বেশি দেরিতেই বর্ষা ঢুকছে। এতদিন ধরে একদম নাভিশ্বাস অবস্থা ছিল বঙ্গবাসীর, কারণ ভীষণ গরম, তাপপ্রবাহ প্রাণ অষ্টাগত যাকে বলা যেতে পারে, তার মাঝখানে কিন্তু একটা সুখবর, স্বস্তির বৃষ্টি আমরা পেয়েছি শুক্রবার বিকেলে। তার মাঝখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বর্ষা খুব তাড়াতাড়ি কিন্তু বঙ্গে প্রবেশ করছে, উত্তরবঙ্গে 72 ঘন্টার মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হয়েছে। সেই অনুযায়ী 9 থেকে 15 জুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপনাদেরকে আরও একবার মানচিত্রটা দেখাবো যে বৃষ্টির অবস্থান কোথায়, মানে বর্ষার অবস্থান কোথায় রয়েছে। এই যে লাল দাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলো নির্দেশ করছে কোথায় কোথায় কবে বর্ষা ঢুকছে এবং এই মুহূর্তে বর্ষার অবস্থানটা ঠিক কোথায়। একবার ভালো করে দেখুন যে কলকাতার উপর দিয়ে যে লাল লাইনটি গেছে সেটা 10 থেকে 15 জুন এটাই কিন্তু লেখা রয়েছে, আর 15 জুনের যে লাল লাইনটি সেটি উত্তরবঙ্গ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে পশ্চিম রাজ্য ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ মানচিত্র অনুযায়ী এই 10 থেকে 15 জুনের মধ্যে কলকাতা সহ রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা ঢুকছে। তার মানে বলা যেতে পারে এবার কিন্তু বঙ্গবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে, স্বস্তি পাবে এই তাপপ্রবাহ থেকে, গরম থেকে বঙ্গবাসীর কিন্তু স্বস্তি মিলতে চলেছে। মানে এতদিন ধরে মানুষ যেটা চাইছিল যে বৃষ্টি কবে হবে, তারই পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।